বা গরিব মানুষের নাম বিশ্বাস উঠেছে, সেই জন্য সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালন জরুরি না বিলাসিতা, এই ধরনের প্রশ্ন আমার কাছে অবান্তর লাগে। কারণ এটা ঠিকই যে মানুষের জীবনে সমস্যা আছে, দুঃখ আছে, দৈন্য আছে, মৃত্যু আছে, মহামারীও আছে, কিন্তু এর প্রতিষেধক তো সত্যজিৎ রায় বা কোনো সাংস্কৃতিক ব্যক্তিকে স্মরণ না করা নয়। বরং এই মুহূর্তে যদি আমরা আমাদের অন্তরের গানকে প্রস্ফুটিত করতে পারি, তার চেয়ে বড় সম্ভাবনাময় দিন যাপন আর কী হয়। মৃত্যুর সামনে দাঁড়িয়েই তো গান গাইতে হবে। বাঙালির জীবনে, অন্তত বাঙালির চলচ্চিত্র জীবনে এবং ভারতের চলচ্চিত্র জীবনে এমন বড় একটি চিহ্ন যেখান থেকে এক ধরনের পুনরুত্থানের ইশারা পাওয়া যায়। পথের পাঁচালী থেকে আগন্তুক পর্যন্ত তাকে দীর্ঘ প্রসারিত জীবন, সেই জীবনে তিনি নিজের রোগ শেষ দিকে তুচ্ছ করেছেন এবং তার জীবন আমাদের কাছে অনেকখানি আদর্শ হয়ে উঠেছে। তিনি যেভাবে পথের পাঁচালীর মতন ছবি করেছেন, অপরাজিতের মতন ছবি করেছেন, অপুর সংসার করেছিলেন, তাতে বোঝা যায় যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর নাতি এবং সুকুমার রায়ের ছেলে উনিশ শতককে কীভাবে দেখেন এবং একজন নবীন নাগরিককে স্বাধীনতা উত্তর পর্বে কীভাবে স্থাপিত করতে চান। যেভাবে তিনি মহানগর থেকে প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ জনঅরণ্য এই ছবিগুলি করেন, তাতে প্রমাণিত হয় যে মানুষের প্রতি তার আস্থা। সত্যান্তে ছিলেন এই ছবি ভারতীয় ইতিহাসের প্রতি এক অবিমিশ্র শ্রদ্ধা। এইসব কাজ যিনি করেছেন তার জন্মশতবর্ষ পালন তো জাতির দায়িত্ব, সুতরাং তা না করে আমরা বিমর্ষ হয়ে থাকব এমনটা তো মোটেই কাজের কথা নয়। আমরা বরং যে সমস্ত মহান ব্যক্তি আমাদের জীবনকে আলোকিত করেন তাদের যেভাবে স্মরণ করি সেভাবেই তাকে স্মরণ করব। বিদ্যাসাগর যেমন মুগ্ধবোধ ব্যাকরণ থেকে উপক্রমণিকা লিখে বাংলা ভাষার যাতায়াতের পথ সুগম করে দিয়েছিলেন, যে কারণে তিনি আমাদের পিতা, তেমনি সত্যজিৎ রায় সিনেমা থাকা সত্ত্বেও সিনেমার ব্যাকরণ এবং মুগ্ধতা এমন সরল করে দিলেন যে তিনি তাকে দিয়েই আমাদের আধুনিকতার যাত্রা শুরু। কাজেই তার শতবর্ষে তাকে স্মরণ করা আমাদের অন্যতম কাজ। সত্যজিতের ছবিতে প্রত্যক্ষ রাজনীতি বা সময়ের দাগ প্রেক্ষিত কতটা আছে এ নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা আসলে ভালো করে সত্যজিতের ছবি দেখেন না। আপনি রবীন্দ্রনাথের কথা বলেছেন, রবীন্দ্রনাথ প্রসঙ্গে একই কথা যে যারা রবীন্দ্রনাথকে এসব কারণে সমালোচনা করেন তারা আসলে কাব্যের চৌত্রিশ মাইলের মধ্যেও নেই। সমস্যা হচ্ছে যে আপনি রাজনীতি বলতে কী বুঝছেন বা সময়ের দাগ বলতে কী বুঝছেন। যদি আপনি পতাকা, পোস্টার বা ফ্ল্যাগ, অবস্থান, বিক্ষোভ এগুলোই শুধু রাজনীতির চিহ্ন হয় তাহলে সত্যজিতের ছবিতে এগুলো কম আছে। সত্তর দশকের ছবিতে কিছু আছে কিন্তু সত্যজিৎ রায় এই বিষয় নিয়ে সাধারণত শিল্পী নন। কিন্তু রাজনীতিকে যদি দার্শনিক অর্থে দেখেন তাহলে অপরাজিতের চেয়ে বড় রাজনৈতিক ছবি আর কোথায়। এই যে গ্রাম ও শহরের রূপান্তর, এ তো স্বয়ং কার্ল মার্ক্সের কমিউনিস্ট ম্যানিফেস্টোর কয়েকটা অনুচ্ছেদ মনে হয় আমার। এই যে অপু পাল্টে গেল, অপুকে কে পাল্টাল শহর? অপুর সংসারে যখন সামন্ততান্ত্রিক ধর্মবোধ থেকে আমরা একটা দাম্পত্যের সন্ধান পেলাম, এই যে অবিস্মরণীয় অংশ ভক্ত ধ্রুব থেকে একা গেলি, এটা রাজনৈতিক না হলে কোনটা রাজনৈতিক হবে? চারুলতার একাকিত্ব, চারুলতা কেন একা? এমন একটা পরিবার
যেখানে স্বামী গ্ল্যাডস্টোন এবং ডিসরেলি রাজনৈতিক সংগ্রাম নিয়ে মাথা ঘামান, প্রবন্ধ লেখেন, সল্ট ট্যাক্স কমানোর জন্য ভাবেন, অর্থাৎ স্ত্রী যে লেখেন তা তিনি জানেন না। এই যে ভারতীয় নবজাগরণের দীনতার দিক, যে সে কখনো অন্দরমহলের দিকে তাকায়নি, এটা রাজনীতি নয়, বরং আমি তো বলবো এটাই শিল্পের রাজনীতি। আর প্রতিদ্বন্দ্বিতে যখন প্রধানমন্ত্রীর উন্নয়ন বিষয়ক বক্তৃতা শুনতে গিয়ে সিদ্ধান্ত ঘুমিয়ে পড়ে, এই সাহস কজনের আছে? জনমরণ্যতে বা সীমাবদ্ধতে যে সমকালীন রাজনীতিকে বিদ্রুপ করা হয় 70 দশকে সেই রাজত্বকে, তার থেকে বড় রাজনীতি কোথায় আছে? সত্যাগ্রহ খিলাড়িতে যখন একটি বালকের হাত দিয়ে ঢিলটি ছুড়ে দেওয়া হয় অগ্রসরমান লর্ড ডালহৌসির ইংরেজি ফৌজের বিরুদ্ধে, তা তো সত্যজিৎ সরাসরি প্রায় ভারতের স্বাধীনতা সংগ্রামকে সমর্থন করেন। ফলে রাজনীতি বলতে আপনি যদি দেওয়াল লেখা বা পক্ষাবলম্বনের কথা বলেন, তাহলে হয়তো উনি করেননি। রবীন্দ্রনাথ হয়তো সরাসরি কংগ্রেস পার্টি বা কোনো পার্টিতে এসে বসেননি, কিন্তু শিল্প চিরকালই যে রাজনীতি করে সত্যজিৎ রায় তার সীমাবদ্ধতা সত্ত্বেও 19 শতকের সেই আলোকপ্রাপ্তিকে প্রকাশ করে গেছেন তার ছবির পর ছবিতে।